আজকের রেসিপি নিরামিষ সাবুদানার পোলাও। সামনে পুজো, তাই পুজো উপলক্ষে অনেকে উপবাস করে থাকেন, স্পেশালি তাদের জন্য এই রেসিপিটা। তাছাড়া যে কেউ টিফিন টাইমে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। অনেকে সাবু খেতে চান না, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন যে কতটা টেস্টি হয়। আর এটা হেলদিও, কারণ খুব অল্প তেল দিয়ে আর বেশ কিছু সবজি দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন দেখে নিই কিভাবে বানাবো সাবুদানার পোলাও। সাবুদানার পোলাওয়ের জন্য এখানে বড় দানার সাবুটা ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ বড় দানার সাবু নিয়েছি। এটাকে এরপর 3-4 বার ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ না জলটা একদম স্বচ্ছ হচ্ছে ততক্ষণ ভালোভাবে ধুয়ে নিতে হবে। 4 বার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সাবুগুলোকে, তারপর জলটা ঝরিয়ে রেখেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ জল। জলটা খুব বেশি ব্যবহার করার একদমই দরকার নেই। দেখুন সাবুর মধ্যে ঠিক এরকম ভাবে জলটা দেখাবে। এরপর সাবুগুলোকে জলের মধ্যে এরকম ভাবে করে দিয়ে পরে এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। তাতে সাবুগুলো ভালোভাবে একটু ফেপে উঠবে আর ভালোভাবে ভিজে যেতে পারবে। 2 ঘন্টা পরে ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে আর সাবুগুলো অনেকটা ঝুরঝুরে হয়েছে। আমি সাবু একটা চেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই ভেঙে গেল, মানে এটা খুব সফট হয়ে গেছে। এরপর আমি বাকি রান্নাটা করে ফেলি। চলুন, এর জন্য আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো তেল নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো ঘি। পোলাও যেহেতু ঘি ছাড়া চলে না, তার জন্য এখানে ঘিটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। এরপর কিছু কাজু আর কিছু কিশমিস দিয়ে পরে সেগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু চিনে বাদাম। তারপর এটাকে ভেজে নেব। বেশ কিছুটা টাইম নিয়ে ভাজতে হবে, কারণ চিনে বাদামটা না হলে ভেতরটা কাঁচা থেকে যায়। কাজু কিশমিশ চিনে বাদাম এগুলো সম্পূর্ণ আপনার যেরকম ভালো লাগে সেরকম পরিমাণটা ব্যবহার করবেন। ভালোভাবে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো তেল। আপনি চাইলে এখানে তেলের পরিবর্তে আবারও 1/2 চামচ ঘি ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 গাজর এরকম ভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছি। এরপর এটাকে দিয়ে দিচ্ছি। এরপর হালকাভাবে ভেজে নিচ্ছি। গাজরটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 1টা মিডিয়াম সাইজের আলু একদম ছোট করে কুচি করে রেখেছিলাম। তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 7-8টার মতো বিনস একদম ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একদম সামান্য লবণ, যাতে সবজির ভেতর পর্যন্ত লবণটা যায়, তাই এখানে আমি একদম সামান্য লবণ ব্যবহার করছি। তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে পরে 3 মিনিট থেকে 4 মিনিটের মতো সেদ্ধ হতে রেখে দিচ্ছি। 4 মিনিট পরে আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু কেটে আমি দেখে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। দেখুন তুলে নেওয়ার পরে কড়াইয়ে একটু তেল রয়ে গেছে। এখানে আমি 1/4 চামচ তেল আবার দিয়ে দিচ্ছি। তারপর 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে পরে জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ আদা কুচি। এরপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 10টার মতো কারি পাতা এখানে দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কার জাস্ট মুখটা আমি একটু কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য হলুদ। হলুদটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই, একদম সামান্য আমি এখানে ব্যবহার করছি, যাতে পোলাওয়ের মধ্যে একটু হলদে ভাবটা আসে। আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ বাদামটা এখানে আমি দিয়ে দিচ্ছি। 5-6টা বাদাম আমি তুলে রেখেছি, কারণ ওটা আমি লাস্টে 1/2 গুঁড়ো করে পরে এর মধ্যে ব্যবহার করব। এরপর আগের থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। আগে আমি সবজি সেদ্ধ সময় লবণ ব্যবহার করেছি, তাই সেটা খেয়াল রাখতে হবে। আর দিচ্ছি 1/2 চামচ চিনি। যদি আপনি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এরপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। দেখুন কতটা ঝুরঝুরে আছে,
এরপর আমি সবটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে পরে এটাকে রান্না হতে এক মিনিট রেখে দেব। যারা উপবাসের জন্য এটা বানাবেন তারা যদি এই উপাদানগুলোর মধ্যে কোনো একটা উপবাসে ব্যবহার না করেন তাহলে কোনো সমস্যা নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো লেবুর রস। তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5-6টার মতো বাদাম ভাজা আমি তুলে রেখেছিলাম, সেগুলো হাফ ভেঙে পড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোটাকে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আমি 20-25 সেকেন্ডের মতো রান্না হতে দেব। সাবুটা দেওয়ার পরে 2-3 মিনিটের বেশি রান্না করা চলবে না, তাহলে কিন্তু সাবুটা জমাট বেঁধে যাওয়ার চান্স আছে। 3 মিনিটের মতো হয়ে গেছে, এরপর আমি আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি নামিয়ে নেব। রান্না কমপ্লিট, সাবুদানার পোলাও রেডি। এরপর গরম গরম সার্ভ করে ফেলুন সাবুদানার পোলাও। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এরকমভাবে আপনি যদি করে থাকেন তাহলে সাবুদানার পোলাও ঠিক এরকমই ঝুরঝুরে হবে। যারা উপবাস করে থাকেন তাদের একঘেয়ে আমি খাওয়ার ভালো লাগে না, তাই এই নতুন খাবারটি বানিয়ে ফেলতে পারেন। আর টিফিন টাইমের জন্য যারা হেলদি খাবার খেতে চান তারাও এই খাবারটা বানাতে পারেন। দেখলেন তো কত সহজে ঝুরঝুরে সাবুদানার পোলাও রেডি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আর প্রতিনিয়ত এইরকম মজাদার রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে প্লিজ জানাবেন।